পাঁচটি চ্যানেল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলায় বিক্ষোভে সামিল অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। সরকার পরিবর্তনের পরই একের পর এক বন্ধ করে দেওয়া হয় চ্যানেল দিনরাত। আকাশ ত্রিপুরা, হল্লা বোল, মৃণালিনী ইএনএন, সর্বশেষ কিছুদিন আগে PB24 বন্ধ করে দেওয়া হয়। এসব চ্যানেল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে চার দফা দাবিতে এদিন শনিবার বিক্ষোভে সামিল হয় অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। এদিন রবীন্দ্রভবনের সামনে সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, সানিধ্যদীপ রায়, অরুণনাথ, সমীর পাল সহ অন্যান্যরা। বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত বলেন, বর্তমানে ত্রিপুরাতে গণমাধ্যমের উপর যে ধরনের আক্রমণ চলছে, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। বিগত 50 বছরে ত্রিপুরায় এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এভাবে সংবাদ মাধ্যমের উপর যে নির্বিচার আক্রমণ, যে অপচেষ্টা এখনো চলছে, সেটা অভূতপূর্ব, আগে কখনো এমন হয়নি। সেই অবস্থার পরিবর্তনের কথা বললেন শেখর দত্ত। অবস্থার পরিবর্তনের স্বার্থে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের ব্যানারে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন অব্যাহত থাকবে। ভাষার এবং তাদের সাংবিধানিক ও আইনি অধিকার সুরক্ষা করার একমাত্র উপায় হচ্ছে আন্দোলন। সেই আন্দোলনে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট অবতীর্ণ হয়েছে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে যাব না। সংবাদপত্রের স্বাধীনতা বা সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সুরক্ষা দেওয়া এবং তাকে ভালোভাবে সংরক্ষণ দেওয়ার সামিল। এই গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় আমাদের দেশে, তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর সংবাদ মাধ্যমের উপর বা গণমাধ্যমের উপর আক্রমণের মাধ্যমে যে সমস্ত সংবাদকর্মী, চিত্র সাংবাদিক কর্মী বা সাংবাদিক কর্মীদের রুটি রুজির প্রশ্নকে বিপন্ন করা হচ্ছে, সেটাও সরকারের ভাবা উচিত। কিন্তু সরকারের এই বিষয়ে কোনো সুচেতনা আছে বলে আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না, আমরা কখনো দেখিনি। এমনকি ন্যূনতম যে একটু নিন্দাসূচক একটা বিবৃতি দেওয়া গণমাধ্যমের প্রতিনিধিদের উপর আক্রমণের কারণে, সেটাও আমরা লক্ষ্য করি। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক। তো এই ব্যবস্থাটা পরিবর্তন হওয়া দরকার। আর আমার অভিজ্ঞতার থেকে বলতে পারি, বিগত 5 দশকে, গত 50 বছরে ত্রিপুরাতে এরকম পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এইভাবে সংবাদ মাধ্যমের উপর নির্বিচার আক্রমণ এবং দমন পীড়নের যে অপচেষ্টা, সেটা আগে কখনো পরিলক্ষিত হয়নি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সামান্য অভিযোগ ছিল, সেটা যথাস্থানে জানানো হয় যে কিছুটা প্রতিকার পাওয়া গেছে, কিন্তু এইভাবে বিজ্ঞাপন বন্ধ করে, বিজ্ঞাপন কমিয়ে দিয়ে বা শারীরিকভাবে নির্যাতন করে সংবাদ মাধ্যমকে দমন পীড়নের যে অপচেষ্টা, সেটা আমাদের ত্রিপুরাতে যেটা এখন চলছে, সেটা অভূতপূর্ব, আগে কখনো এরকম হয়নি। শাসন ক্ষমতায় থাকা সরকার সংবাদ মাধ্যমের প্রতি মোটেই শ্রদ্ধাশীল নয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে তাদের ন্যূনতম চিন্তা নেই। এদিন প্রতিবাদ সভায় একথা বললেন বরিষ্ঠ সাংবাদিক সানিধ্যদীপ রায়। তিনি অভিযোগ করেন, সরকারি মদতে সরকারি দলের দুষ্কৃতকারীদের হাতে বহু সাংবাদিক রক্তাক্ত হয়েছেন, অনেক চ্যানেল বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, সরকার তার স্বাভাবিক চেতনায় ফিরে আসুক। সানিধ্যদীপ রায় বলেন, যারা ভাষণে ভাষণে গণতন্ত্রের কথা বলেন, তাদের বুঝতে হবে গণতন্ত্রের 4টি স্তম্ভ সুরক্ষিত হলে গণতন্ত্র এবং সংবিধান সুরক্ষিত হবে। গণতন্ত্রকে সুদৃঢ় করা যায় না, তাই যারা গণতন্ত্রের কথা বলেন মুখে মুখে, ভাষণে ভাষণে, মোড়ে মোড়ে, তাদেরকে এটা বুঝতে হবে, গণতন্ত্রের 4টি স্তম্ভ সুরক্ষিত হলেই গণতন্ত্র এবং সংবিধান সুরক্ষিত হবে। যারা গণতন্ত্রের 1টি স্তম্ভকেও দুর্বল করবার চেষ্টা করছেন, তারা পরোক্ষে দেশদ্রোহী, তারা পরোক্ষে এই দেশটাকে দুর্বল করে দিচ্ছেন। আমরা সেটা বলতে চাই এই মঞ্চ থেকে, এই শক্তিস্থল থেকে। আমাদের স্বাধীনতার 75 বছরের আগে, 75তম দিবসের আগের দিন, এটাই আমাদের সদম্ভ উচ্চারণ। আমরা এই কটি কথা সরকারকে বলে দিতে চাই অ্যাসেম্বলি অব জার্নালিস্টের তরফ থেকে, যে প্রক্রিয়ায় আমরা আজকের দিনে চলেছি, যদি এই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, যদি এভাবেই সরকার সাংবাদিকদের উপর লাঞ্ছনার পরও চুপচাপ বসে থাকে, সরকারি দল সাপোর্টেড সমর্থিত দুষ্কৃতিকারীরা যদি সাংবাদিকদের এভাবেই রক্তাক্ত করতে থাকে, এভাবেই যদি একের পর একটি, একের পর এক চ্যানেলগুলি বন্ধ হতে থাকে, এইভাবেই যদি সংবাদকর্মী এবং সাংবাদিকরা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে থাকে, তবে কোনোভাবেই গণতন্ত্র সুরক্ষিত হবে না, কোনোভাবেই সাংবিধানিক অধিকার সুরক্ষিত হবে না। এবং এই
এদিন দাবি জানানো হয় সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বন্ধ হওয়া স্বাধীন সংবাদ মাধ্যম PB24, মৃণালিনী ইএনএন, হল্লাবল, আকাশ ত্রিপুরা এবং চ্যানেল দিনরাত চ্যানেলের সম্প্রচার পুনরায় চালু করা, সংবাদের উৎস বন্ধ করার ফরমান প্রত্যাহার করে সুস্থ ও নির্ভীক সাংবাদিকতার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা, সংবাদ মাধ্যমের উপর সমস্ত দমন পীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের দলীয়করণ করার হীন প্রচেষ্টা বন্ধ করা। রিপোর্ট, চ্যানেল দিনরাত।